ভগবান আমার বা অবতীর্ণ হলে ধরার ধুলিতে এসে নিজে কেঁদে জগৎ কাঁদানো নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলালেন নিজে গড়া গড়ি দিয়ে জগৎবাসীকে গড়া গড়ি দেওয়ালেন মহাজন বললেন হেন অবতারে যা রতি না জন্মিল লোসন বলে সেই পাপি এই জগতে এলো আর গেল ওগো বাবা আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন বাবা কি করলাম মা এই মানব জনম পেয়ে কোনদিন কোনদিন সাধু সঙ্গ করলাম না কোনদিন করলাম না কোনদিন সাধুগুরু বৈষ্ণবে চরণের ধুলি অঙ্গে মাখিলাম না মা শুধু গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার স্বামী আমার বন্ধু আমার বান্ধব আমার আমার আমিত্ব পেয়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে অনিত্য বস্তু নিয়ে সবাই আমরা মগ্ন রয়েছি ভুলে গিয়েছি ভগবানে নিত্য শাশ্বত পথ বাবা গো কেন পেলাম এই মানব জন মহাজনে বললেন কৃষ্ণ ভজিবার তনে এই সংসারে আইনু এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু মা যাদেরকে আপন ভাবছি নিজের রক্ত পিণ্ড গলে যাদের জন্য যাদের জন্য দিনকে দিন ভাবলাম না যাদের জন্য রাতিকে রাতে ভাবলাম না সারাটা জনম যাদের জন্য তিলে তিলে ব্যয় করলাম বাবা নিজে না খাইয়ে যাদেরকে খাওয়াইলাম সেই আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন বাবা যতদিন এই পঞ্চভৈতিক দেহটা সুন্দর থাকিবে যতদিন এই দেহে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ থাকিবে ততদিন আপন জনার ভালোবাসা থাকিবে বাবা দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে আপন জনার ভালোবাসাও কমতে থাকিবে না ফল পাকলে হয় মিঠা আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনার কাছে হয়ে যায় তিতা বাবা সনমুখে দেখবো ধুলায় অন্ধিকার সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা প্রাণী গৌর হে এই জগতে তুমি বিনে বান্ধ আছে
আপন, আপনার আমার কে বা মহাযাত্রা
সময় হবে সেদিন, সেদিন তুমি এসে ভাই এসে দেখা দিও, জগতে ধন বলো সম্পদ বলো গাড়ি বলো বাড়ি বলো পিতা বলো পুত্র বলো স্বামী বলো কন্যা বলো বন্ধু বলো বান্ধব বলো বাবা, জগতে কেউ কারো আপন নয়, এই জগতে আপন জনের ভালোবাসা ততদিন থাকবে যতদিন এই পঞ্চভৈতিক দেহটা সুন্দর থাকিবে ততদিন জগতের সবাই ভালোবাসবে। ভগবান বলল হে জীব তুমি আমার হও, যেদিন তোমার আপন জনা তোমায় দূরে ঠেলে দিবে, যেদিন সন্মুখে দুলায় অন্ধকার দেখবে সেদিন আমি ভগবান তোমার ভবপরের কান্ডারি হব। বাবা গো আজকে এই মহতীয় যজ্ঞ অনুষ্ঠানের যারা আয়োজন করেছে বাবা আপনাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা মেঘে নিয়ে এসে যারা এই সাতের বাজার লাগিয়েছে, যারা কোনোদিন মানুষের কাছে নত হয়নি তারা তাদের উঁচু উঁচু মস্তকটা নিচু করে ভক্তদের দানে দানে গিয়ে ভিক্ষা মেঘে নিয়ে সেই সাতের বাজারের আয়োজন করেছে। এসেছে কত সাধু গুরু বৈষ্ণব, ও মা আগামী বৎসর হয়তো এমন দিন আবার হবে, এমন সুযোগ হয়তো আমার আসবে বাবা, কিন্তু কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না, আমরা কে থাকবো আর কে থাকব না, কারো তো ভাগ্যের কথা, ওটা যায় না বলা কারো ভাগ্যের কথা, ওরে বলা তো যাই না, ভাগ্যের কথা যায় না বলা, কোন দিন যে কার ডুবে যাবে, কার কোন দিন ডুবে যাবে এই মানব জীবনের বেলা, ভাগ্যে কথা
কথা যায় না বলা, কোদিন কার ডুবে যাবে, কোদিন ডুবে যাবে এই জীবন বেলা, তো ভাগ্যের কথা যায় না বলা, কার ডুবে যাবে এই জীবনের বেলা, কার ভাগ্যের কথা ওরে যায় না বলা, ভক্ত সঙ্গ আর ভাগ্যে বদরার ভাগ্য কথা যায় না বলা রে, আরে বহু বহু ভাগ্যের ফলে, বহু 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 ভাগ্যের ফলে এমন সাধু গুরু বৈষ্ণবাসিয়া মেলে বাবা, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ জীবি কৃষ্ণ প্রাপ্তি হয়, ও মা সাধু সঙ্গ ব্যতীত ভক্ত সঙ্গ ব্যতীত বাবা ভগবত ধামে যাইবার অধিকার আর কারো নাই, অধিকার কোনো বস্তু নাই, শুনে যান মা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে বাবা, তারা ভগবান কিনে বসে থাকত, যদি মান দিয়ে জ্ঞান দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভগবান লাভ করা যেত, জগতে অনেক জ্ঞানী আছে, অনেক পণ্ডিত আছে, অনেক মানি আছে, তারাই আমার ভগবান লাভ করত, যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত মা, জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, তারাই আমার ভগবান লাভ করত। মহাজন বললেন এগুলো দিয়ে কেউ কোনো দিন ভগবানকে লাভ করতে পারেনি, পারিবেও না। যদি ভগবানকে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। কি আছে এই সাধু সঙ্গে, কি আছে এই ভক্ত সঙ্গে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা গো, তাহলে আজ শুনে যান কি আছে সাধু সঙ্গে। মহাজন বললেন এই সাধু সঙ্গে
এমন মহামূল্যবান তিনটি বস্তুই আছে বাবা। ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে এমন করে সঙ্গ দিতে দিতে এমন করে ভক্ত সঙ্গ করিতে করিতে কোনোদিন যদি সদগুরুর কৃপা বলে ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয় সেই জননায়াসে ভগবত ধামে যেতে পারবে। বস্তু তিনটি কি বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিল ভক্তপদ ধুলিয়া ভক্তপদ জল ভক্তের ভুক্তা অবশেষে তিন বস্তু সাধনের হরিবল হরিবল। প্রথমটা কি বাবা? প্রথমটা হলো ভক্তের পদধূলি বৈষ্ণবের পদধূলি। এই ধুলি সামান্য বস্তু নয় বাবা। বলতে পারেন ধুলি তো পথে ঘাটে অনেক আছে, বাড়ির সামনে অনেক আছে, এই ধুলি সেই ধুলি নয়, এই ধুলি হলো বৈষ্ণব পদধুলি। বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায় পুষ্পরথে চড়ে পাপি বৈকুণ্ঠেতে যায়। মহাজন বললেন কে বৈষ্ণব? বৈষ্ণবকে চিনিতে দেবাদিদেব মহাদেবও পারেনি বাবা। আর মানব হই আমরা কি করে বৈষ্ণব চিনব? মহাজন বললো তুমি বিচার করো না, ধুলি মেখে যাও, ধুলি মাখতে মাখতে যদি কোনোদিন বৈষ্ণবের ধুলি তোমার অঙ্গে লাগে তবে একদিন না একদিন তুমি বৈষ্ণবে রূপান্তরিত হবেই হবে। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে। ও বাবা এসো আজ মান অভিমানে ভুলে গিয়ে এসো এসো ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখি। ভক্তের চরণের ধুলি সবাই ধুলি মাখো অঙ্গে মাখি। ভক্তের চরণের চরণ ধুলি মাখো মাখো ভাগতে চরণের ধুলি সবাই সবাই মাখো ধুলি ধুলি সবাই সবাই আজ মাখো মাখো বৈষ্ণব চরণের ধুলি সবাই চরণের ধুলি। তবে একদিন কৃষ্ণ বলে একদিন কৃষ্ণ বলে এই পাষাণ প্রাণ কাঁদিবে ভাই রে আজ মাখো মাখো ভক্তে চরণে কৃষ্ণ বলে আরে একদিন কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে একবার মাখো মাখো বৈষ্ণবের চরণের ধুলি তোমাদের কৃষ্ণ বলে এই প্রাণ কাঁদিবে একবার মাখো মাখো বৈষ্ণবের চরণের ধুলি আজ বড়
আজ বড় ভাগ্য গুণে মিলে আজ বড় ভাগ্য গুণে সম্ভব সম্ভব মিলে মিলে ছেড়ে ওরে আর কি পুরা